পবিত্র কোরআনের মধ্যে একটা আয়াত আছে, ওয়ালাউ আন্নাহুম ইজ্জালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফারুল্লাহা ওয়াস্তাগফার লাহুমুর রাসূলা লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রাহিমা। অর্থাৎ যখন কেউ গুনাহ করে, নিজের উপর জুলুম করে এবং বলতেছে ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে আসে এবং আল্লাহর কাছে ক্ষমা চাই, আর আপনি যদি সুপারিশ করেন তাহলে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করবেন, তো এর পেছনে ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি, উনি অনেক বড় মাপের একজন আলেম, উনি একটা ঘটনা লিখছেন, অনেক চমৎকার একটা ঘটনা। এটা হিজরি প্রথম শতাব্দীর ঘটনা। আমাদের নবীজি দুনিয়া থেকে ইন্তেকালের আরো বেশ কয়েক বছর পরের ঘটনা। তো আল্লামা আতাবী রহমতুল্লাহ আলাই, তিনি আমার নবীর রওজার পাশে বসে বসে দরুদ শরীফ পড়তেছেন, এমন সময় একজন গ্রাম্য লোক সেখানে এসে উপস্থিত হলেন। তো ওই গ্রাম্য লোক এসে উনার সাওয়ারিটা বাইরে রেখে, আরবিয়ার উনি বাইরে রেখে আমার নবীর রওজার পাশে গিয়ে উনি কাঁদতেছেন, কেঁদে কেঁদে এই আয়াতটি পড়তেছেন, ওয়ালাউ আন্নাহুম ইজ্জালামু জাউকা ফাস্তাগফারুল্লাহা ওয়াস্তাগফার লাহুমুর রাসূলা লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রাহিমা। ইয়া রাসূলুল্লাহ, আমি তো অনেক বড় গুনার বোঝা নিয়ে আপনার কাছে এসেছি এবং আল্লাহ তাআলা বলেছেন কেউ যদি এরকম গুনাহ করে, জুলুম করে, অন্যায় করে ফেলে তাহলে আপনার কাছে আসার জন্য, এখন আমি আপনার কাছে এসে গেছি আপনার বারেগাহে, আপনি আমার জন্য সুপারিশ করুন যাতে আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করে দেন। তো এইভাবে তিনি কাঁদতেছেন এবং উনি কাঁদতে কাঁদতে উনি আবার চার লাইনের একটা কবিতা পড়ছেন, ছন্দ আরবিতে একটা কবিতা পড়ছেন। ওই কবিতার দুইটা লাইন, এখন আমার নবীর রওজার যে সোনালি জালি আছে, সোনালি জালিতে যখন দাঁড়িয়ে মানুষ জিয়ারত করে সালাম দেয়, আমার নবীর রওজার ডান পাশে একটা শিয়ার এখনো লেখা আছে, বাম পাশের পিলারে একটা শিয়ার এখনো লেখা আছে, ওই শিয়ারগুলা, ওই লোকটা যে শিয়ারগুলা পড়ছে অনেক চমৎকার শিয়ার কবিতা আর কি। তো ওই শিয়ারগুলা কি শিয়ারগুলা হলো, ইয়া খাইরা মান দুফিনাত বি ইলকাই আযমুহু ফাতাবা মিন তিবিহিন্না আলকাউ ওয়াল আকামু, ইয়া খাইরু মান দুফিনাত বি ইলকাই আযমুহু ফাতাবা মিন তিবিহিন্না আলকাউ ওয়াল আকামু। আমি তোমাদেরকে নেডের মধ্যে ওই শিয়ারগুলা দেখাবো, পিলারের মধ্যে এখন ওই শিয়ারগুলা লেখা আছে। এর অর্থ কি? হে বরকতময় জাত, আমার নবীকে উদ্দেশ্য করে বলতেছেন, হে বরকতময় জাত, যে আপনি জমিনের উপরে ছিলেন তখনও বরকতময় ছিলেন, এখন জমিনের নিচে, এখন জমিনের নিচেও বরকতময় হয়ে গেছে, জমিনের উপরও বরকতময় হয়ে গেছে, নিচেও জমিনের ভিতরেও আপনি খুশবদার, জমিনের উপরেও আপনি খুশবদার। এরপর আরেক লাইনে বলছে, নফসিল ফেদা উ লিকাবরি আন্তা সাকিনুহু ফিহিল আফাফু ওয়া ফিহিল জুদ ওয়াল কারামু, নফসিল ফিদা উ বিকাবরিন আন্ত সাকিনুহু ফিহিল আফাফু ওয়া ফিহিল জুদ ওয়াল কারামু। এর অর্থ কি? অর্থাৎ আমার এই প্রাণ ইয়া রাসূলুল্লাহ আপনার কবরে কুরবান, যাতে আপনি আরাম ফরমাচ্ছেন, যে কবরে আপনি আরাম ফরমাচ্ছেন সেই কবরে আমার জান কুরবান, আপনার সাথে আপনার দান দক্ষিণাও আছে, আপনার জুদ ও সাখাওয়াত আছে, আপনার দিল দরিয়াও আছে এবং আপনার ফয়েজ এখন আমাদের জন্য উন্মুক্ত। আমার নবী কবরে, কিন্তু আমার নবীর ফয়েজ ও বরকত এখন আমাদের জন্য উন্মুক্ত, কারণ আমার নবী নিজেই বলেছেন কেউ যদি আমার জিয়ারত করে তাহলে তার জন্য সুপারিশ করা আমার জন্য ওয়াজিব হয়ে যাবে, তাহলে আমার নবীর ফয়েজ এখনো উন্মুক্ত না। কোন নবীর কবর একদম নির্ধারিত, এটাই নবীর কবর, অনেক নবীর কবর আছে ফিলিস্তিনের মধ্যে, ইরাকের মধ্যে, কিন্তু কোন একজন নবীর কবর একদম 100% নিশ্চিতভাবে বলতে পারবে না যে এটাই উনার কবর, কিন্তু আমাদের নবী কবর মোবারক এখন আমাদের জন্য একদম নির্ধারিত, এখানে কোনো ধরনের সন্দেহ নাই এবং সেখান থেকে আমরা এখনো পর্যন্ত ফয়েজ পাচ্ছি, এটা আমাদের জন্য অনেক সৌভাগ্য। তো চতুর্থ আরেকটা শেয়ার তিনি বলেছেন, সেটা হলো, আনতা শাফিউল্লাজি তুরজা শাফাআতুহু আলা সিরাতি ইজা মা জিল্লাতিল কদামু, অর্থাৎ আপনি সেই শাফিয়ে মুজনবিন, পলসিরাত পার হব আপনার সুপারিশে, কিয়ামতের ময়দানে আমার নবীর সুপারিশে আমরা পলসিরাত পার হব এবং আপনার শাফাত ছাড়া আমরা পলসিরাত পার হতে পারবো না, আমাদের আমল দিয়ে আমরা কোনোদিন ইয়া রাসূলুল্লাহ পলসিরাত পার হতে পারবো না। এরপরের লাইনটা খুবই চমৎকার, সেখানে বলতেছে, ওয়া সাহিবুকা ফালা আনসাহুমা আবাদান মিন্নি সালামু আলাইকুম মা জারাল কালামু, কত সুন্দর কথা দেখো। এর অর্থ কি জানো? আমার নবীকে উদ্দেশ্য করে ওই আরবি গ্রাম্য আরবি লোকটি বলতেছেন যে আমি আপনাকে আপনার আপনার দুই সাথী অর্থাৎ আবু বকর এবং ওমরকে, আমার নবীর রওজার ওখানে আমার নবীর পাশে আরো দুইটা কবর আছে, একটা হলো হযরত আবু বকরের আর একটা হযরত
ওমরের প্রথম খলিফা এবং দ্বিতীয় খলিফার আপনার দুই সাথী এবং আপনাকে আমার কিয়ামত পর্যন্ত সালাম, যতদিন পর্যন্ত কলম চলবে। তো কলম কিয়ামত পর্যন্ত চলবে না, মানুষ লিখতে চায় না কলম দিয়ে পুরো পৃথিবীতে। তো কিভাবে কত সুন্দর কথা বলছে দেখো, মানে যতদিন পৃথিবীতে কলম চলবে ততদিন আপনাদের, আপনার উপর, আপনার দুই সাথীর উপর সালাম, আমার সালাম। তো এই কথা এই শেয়ারটা বলে শেখ কিনতে কিনতে চলে যাচ্ছে। যখন চলে গেছে এমন সময় আল্লামা আতাবী রহমতুল্লাহ, উনি অনেক ওই যুগের অনেক বড় বুজুর্গ, তো উনি আমার নবীর রওজার পাশে বসে বসে দরুদ পড়তেছে আর উনি জিমাচ্ছে, উনার তন্দ্রা এসে গেছে, ঘুমের ভাব এসে গেছে। তখন উনি স্বপ্নের মধ্যে দেখতেছেন আমার নবী তাকে বলতেছে, হে আতাবি যাও ওই গ্রাম্য লোকটিকে খোঁজখবর দিয়ে আসো, আর ফরিয়াদ যে তার ফরিয়াদটা পৌঁছেছে এবং তার ক্ষমা হয়ে গেছে। কারণ আল্লাহ তা ওয়াদা দিয়েছেন কেউ যদি এরকম কোনো অন্যায় করে ফেলে, ভুলে গুনাহ করে ফেলে, নবীর দরবারে যায় এবং আল্লাহর নবীর কাছে, নবীর উসিলে আল্লাহর কাছে দোয়া করে, তাহলে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। তো এই লোকটা সেই আশায় এসেছে এবং এসে সে তার আরজি দিয়ে যখন চলে গেছে তখন ওই আতাবী রহমতুল্লাহ উনি স্বপ্নে দেখছেন আমার নবী বলতেছে যে তাকে খোঁজ খবর দাও যে তার গুনাহ আল্লাহ তাআলা, তার অপরাধ আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছেন। সুবহানাল্লাহ, দেখো কত চমৎকার যে আমাদের নবীজির কবর মোবারক থেকে এখনো পর্যন্ত আমরা যে কোনো সময় যদি আমাদের থেকে কোনো ভুল হয়ে যায়, যখন কখনো যদি আমাদের হজ নসিব হয়, ওমরা নসিব হয়, তখন আমরা সেখানে গিয়ে আমার নবীর রওজাতে গিয়ে যদি আমরা খুব আন্তরিকভাবে সালাতু সালাম দিয়ে আমার নবীকে সালাম দিয়ে আমরা যদি আমাদের সেই গুনার জন্য ক্ষমা চাই, আল্লাহ তাআলা অবশ্যই আমাদের সেই গুনা ক্ষমা করে দিবেন।